দক্ষিণেশ্বরের কালীবাড়ি বা দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত একটি কালী মন্দির। এটি উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি শহরের অন্তপাতি দক্ষিণেশ্বরে অবস্থিত। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে, রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজোর ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনাক্ষেত্ররূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়ে আসছে।